হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর লাস্ট ভিডিওগুলিতে আমরা দেখেছি যে কীভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয় এবং কেন আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করব এবং ব্রাঞ্চ ক্রিয়েট করে কীভাবে কাজ করা যায় সেগুলি সম্বন্ধে আমরা ডিসকাস করছি। আজকে আর একটা টপিক নিয়ে, গিটহাবের আর একটা অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলবো। তো ওইটার নাম ফর্ক। নর্মালি যখন একটা গ্রুপে অনেকে কাজ করে 4-5 জন মিলে, তো যেটা হয় যে সাধারণত চাইলে আপনি ব্রাঞ্চ ক্রিয়েট করে কাজ করতে পারেন, অথবা ধরেন একটা মানে ফর্ক করেও, ফর্কের মাধ্যমে ঠিক আছে আপনি চাইলে ওই প্রজেক্টটা কপি করে আপনি নিজের ফোল্ডারে কাজ করতে পারেন। জিনিসটা একটু ক্লিয়ার হবে যদি আমরা একটা মানে ডিসকাস করি। তাহলে চলুন আমার মেইন অ্যাকাউন্টে চলে যাই। তো সাপোজ আমরা একটা গ্রুপে কাজ করতেছি, বা সাপোজ কোনো গিটহাবের কোনো কোনো একটা প্রজেক্ট দেখে আমার ভালো লাগলো, ধরেন ওই প্রজেক্টের উপর আমি কাজ করতে যাচ্ছি, তাহলে ধরেন যেটা করা যায় যে ওই প্রজেক্টটা আমি ফর্ক করে আমার নিজের রিপোজিটরি নিয়ে আসতে পারে, দেন এডিট করে আবার আমি চাইলে ওইটা পুল রিকোয়েস্টও করতে পারি। সাপোজ ধরেন আমি আমার একটা ফ্রেন্ডের অ্যাকাউন্টে যাই, ধরেন ধরেন সাপোজ এখানে গেলাম, সাপোজ ধরেন সাপোজ এই এই যে রিপোজিটরি আছে বা এই যে প্রজেক্ট আছে, প্রজেক্ট আমার কাছে ভালো লাগলো, এখন আমি চাচ্ছি যে এই প্রজেক্টটা আমি আমার যে রিপোজিটরি আছে ওইখানে আমি কাজ করতে যাচ্ছি, যেহেতু এখানে কোনো ব্রাঞ্চ নাই। তো এখন যেটা করতে পারি, আমি এটা ফর্ক করে আমার নিজের যে রিপোজিটরি আছে, আমার রিপোজিটরি বলতে আমার যেখানে রিপোজিটরি আছে এখানে নিয়ে আসতে চাই এবং নিয়ে এসে এখানে কাজ করবো। যেটা গ্রুপের ক্ষেত্রেও করা যেতে পারে, ধরেন একটা গ্রুপে 4-5 জন কাজ করতেছেন, যে মেইন ডেভেলপার তার কাছে মেইনটা থাকলো, এরপরে বাদ বাকিরা এরকম ফর্ক করে ওই প্রজেক্টটা থেকে ফর্ক করে নিতে পারে। ফর্ক তো আমি এটা যদি ফর্ক করে আমার এখানে নিতে চাই, ঠিক আছে, তাহলে যেটা করতে হবে এখানে ফর্ক যে বাটনটা আছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এটা আমার রিপোজিটরিতে চলে যাবে। দেখেন ফর্ক হচ্ছে মানে কপি হচ্ছে, কপি হয়ে আমার এখানে চলে যাবে, রিপোজিটরি যেটা আছে এখানে চলে যাবে। তো দেখেন আমার অ্যাকাউন্টে, আমার যে গিটহাব অ্যাকাউন্টে এটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে ওই একই নামে। আরও ভালো করে দেখার জন্য আমরা যদি রিপোজিটরিতে যাই, তো দেখেন যে কোথায় গেল, এই যে মাই ফার্স্ট ক্যালকুলেটার। তো দেখেন এটা এখানে চলে আসছে। তো এখন যদি চাই আমি এখানে ধরেন এখানে যে কোনো ফাইল এটা আবার আগের মতো করে এইভাবে ডাউনলোড করতে পারবো, আর ডাউনলোড করে এডিট করতে পারবো। এডিট করার পরে আমি চাইলে আবার এখানে যদি পুল রিকোয়েস্টে ক্লিক করি, ঠিক আছে, পুল রিকোয়েস্ট ক্লিক করার সাথে সাথে আমি চাইলে যে অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যেহেতু এখানে এখন কোনো কিছু আমি এডিট করি নাই, তো এই কারণে পুল রিকোয়েস্ট দেওয়ার মতো কোনো কিছু নাই, যদি হয়তো তাহলে এখানে আমি চাইলে যে আমার যে অ্যাকাউন্ট থেকে আসলে এটা নিয়ে আসছে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে, ওইখানে আমি এই যে মাস্টার যে মেইন ব্রাঞ্চটা ছিল সেখানে পুল রিকোয়েস্ট পাঠাতে পারতাম আমি আমি এই ফাইলটা এডিট করার পরে। তো এইভাবে চাইলেও আপনারা ফর্কের মাধ্যমে বিভিন্ন প্রজেক্টকে কপি করে নিজের রিপোজিটরি নিয়ে এসে কাজ করতে পারেন, দেন আবার এটা পুল রিকোয়েস্ট করে এখানে মেইন যে রিপোজিটরি আছে সেখানে পাঠাতে পারেন। তো এইভাবে গ্রুপ ওয়ার্ক করা যায়। তো আশা করি বুঝতে পারছেন যে ফর্কের কাজটা কি বা কীভাবে ফর্ক ফর্ক করার অ্যাডভান্টেজটা কি। ফর্ক করার মেইন অ্যাডভান্টেজ হলো কি, আমি চাইলে আমার ব্রাঞ্চ ক্রিয়েট না করেও, আমি যে ব্রাঞ্চ ক্রিয়েট করলাম একটু আগে যেরকম, ব্রাঞ্চ ক্রিয়েট না করেও আমি চাইলে একটা একটা প্রজেক্টের উপর 4-5 জন মিলে কাজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও টপিক। তারপরে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে ফর্ক নিয়ে, তাহলে নিচে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।